এখানে আছে আস্ত চিকেন গ্রিল, এইখানে কাবাব আছে, ফিশ আছে, চাইলে আপনাকে ওইখান থেকে গ্রিল করে দেবে আপনার চোখের সামনে, এটা অনেক ভালো। তারপর এখানে চিকপি সালাদ আছে, এখানে পটেটো এগ সালাদ আছে, এখানে চিকেন টিক্কা সালাদ আছে, এখানে ভ্যারাইটিস হেলদি সালাদ আপনারা ট্রাই করতে পারেন। এখানে গোয়াবা কাসুন্দি সালাদ, এটা এটা অনেক সুস্বাদু। এখানে আছে কিকুম্বার টমেটো সালাদ, এন্তি পাস্ত, সবগুলো হেলদি। আর এখানে সস আছে, এটা হলো সি ফুড সালাদ, রায়তা সালাদ, সুশি আছে, মাখি রোল আছে, সিঙ্গারা আছে, তারপরে এখানে ছুপ আছে দুইটা। এখন আমরা চলে যাব বাংলা ইন্ডিয়ান সাইটে, আমাদের শেফ মনির দেখাবে। মটন ঝাল কোরমা ঢাকা স্টাইল, ঢাকা স্টাইলের রোস্ট চিকেন লুকস নাইস, টমেটো স্পেশাল ডিশ বাবা 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 লোকাল ফুড, বাটার নান, তন্দুরি রুটি, এটা কি শেফ? লাউ পাতা উইথ কই ফিস, এস্টিমেটেড ফিস আর কি, এটা অনেক হেলদি। হ্যাঁ, আলু রসা, মাছের মুলা ভাজি, বেগুন ভাজি সাথে, বেগুন ভাজি সেখানে আশেপাশে আছে, আমাদের পিকেল পিকেল স্টেশন আছে, সেটা তার সাথে সেগুলো একটা ভর্তা আছে, বেগুন ভর্তা, আলু ভর্তা, তারপর হলো কলা ভর্তা, টমেটো ভর্তা। এদিকে আছে ভ্যারাইটি পিকেল, আছে গার্কিং, আছে জালাপিনো, ব্ল্যাক অলিভ, তারপরে আছে ক্যাপার্স, এটা ব্ল্যাক অলিভ, গ্রিন অলিভ। এদিকে আছে চিকেন মাটালা, এদিকে আছে চিকেন পেপারনি, স্মোক ফিশ অ্যান্ড চিজ প্ল্যাটার। এখন আমরা চলে যাবো কন্টিনেন্টাল অ্যান্ড চাইনিজ সাইড, এখানে আছে ফ্রাইড রাইস, আছে এখানে গ্রিল ফিশ, ডেকোরেশন অনেক সুন্দর করে করছে শেফরা। এদিকে আছে মাটন স্টু, এটা অনেক সুস্বাদু। এখানে আছে চিকেন লাপাতা, এখানে আছে বিফ চিলি ড্রাই, অনেক সুন্দর দেখতে। এখানে আছে সতে ভেজিটেবল, এখানে আছে গ্রিল পটেটো। এখন যাব আমরা ফ্রেশ ফুড কাটে, এখানে আছে পাপায়া কাট, পাইনাপেল কাট, ওয়াটারমেলন কাট, ফুডস আছে এখানে, চাইলে আপনারা এগুলোও নিতে পারেন। এখানে আছে পাস্তা আছে, ফ্রেঞ্চ ফ্রাই, এদিকে ফুচকা আছে, টাটার সস, চিলি সস, এদিকে আছে কাবাব আছে, এদিকে জালি কাবাব, এন্তি পাস্তা, এখানে আছে ফুড সালাদ, এদিকে ভ্যারাইটিস
পেস্টি আছে, কেক আছে, মাকলোবা আছে, আর তারপরে অনেক কিছু আছে, আপনারা সব কিছু নিতে পারবেন। এবং অনেক টেস্টি, আমাদের স্পেশাল শেফ মন্ডল শেফে এইগুলা বানাই। মিষ্টি আছে, দেখতে কিন্তু অনেক সুন্দর, দেখলেই খেতে মন যায়। জিলাপি